নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। ইটাহারের বিজেপি কর্মী অনুপ রায়ের মৃত্যু ঘিরে ক্রমশই সুর চড়াচ্ছেন দলীয় নেতৃত্বরা। গত পরশুরাতে পুলিশের জিজ্ঞাসাবাদ চলাকালীন অনুপের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রের খবর। পুলিশের তরফে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য মৃত্যুর কথা উল্লেখ করা হলেও সেই তথ্য মানতে নারাজ বিজেপি। এই ইস্যুতে গতকাল সন্ধ্যে থেকে রায়গঞ্জে শুরু হয়েছে আন্দোলন কর্মসূচি। এদিন শহরের বকুলতলা সংলগ্ন এলাকায় প্রতীকী অবরোধ করা হয়। কেন রাতের বেলা ময়নাতদন্ত করা হলো সেই প্রশ্ন তোলেন দলের জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। নন্দনগ্রাম থেকে রায়গঞ্জ থানার পুলিশ সেখান থেকে অনুপ রায়কে উঠে নিয়ে আসে রায়গঞ্জ থানাতে, আর পুলিশ তাকে বেধড়ক মারে। মারার পরে সেখানে অনুপ রায়ের মৃত্যু হয়। পরবর্তীতে আমরা জানতে পারি যে অনুপ রায়ের পিসির ছেলে তাকে সিভিক্স পুলিশ বাড়ির থেকে উঠিয়ে আনে, যে অনুপকে থানাতে রাখা হয়েছে দেখতে চলো। দেখতে যা নাম করে তাকে নিয়ে আসা হয় এবং হাসপাতালে জরুরিতে তাকে নিয়ে যায় এবং কি তাকে স্বাক্ষর করায় পোস্টমর্টমের জন্য। ও বারবার জিজ্ঞাসা করে আমি কোথায় সিগনেচার করছি, বলছে তোমাকে জিজ্ঞাসা করে জানা দরকার নেই, তুমি সিগনেচার করো। ধুমকি দিয়ে ওকে সিগনেচার করানো হয়েছে, পোস্টমর্টম করানো হয়েছে। পোস্টমর্টম রাতের অন্ধকারে পুলিশ যা তথ্য দিচ্ছে সে তথ্য অনুসারে দেখা যাচ্ছে যেই সময়ে মারা গেছে পুলিশ বলছে, কিন্তু হাসপাতালের ডাক্তার কী করে তার পোস্টমর্টম করলেন, কারণ যে কোনো মৃত ব্যক্তির 3 ঘন্টার আগে তার পোস্টমর্টম করা যায় না। আর পোস্টমর্টম করতে গেলে সেখানে পর্যাপ্ত পরিমাণের আলোর দরকার, কারণ দিনের আলোতে করা দরকার, কিন্তু রাতে কেন, রাতের অন্ধকারে কেন করা হলো, প্রশ্নটা এখানে যাচ্ছে। পরিবারের লোককে কেন খবর দেওয়া হলো না? খুনের অভিযোগে সরব হয়েছেন মৃত অনুপের মাও, ছেলের শোকে বিভল তিনি। শুনবো তার বক্তব্য। কি বলবো, আজকে আমার ছেলে আজকে এরকম হয়ে গেল কেন? কেন আমি ছেলে তো আজও জানি না কি হয়েছে, কোথায় আছে আমি আজও জানি না। এখন তো শুনলাম বলে মার্ডার হয়েছে। কে মারলো, কে মারলো? আমি জানি ওর গ্রেন্টি টিম যারা মারছে, ওদের চিরদিন আমার ছেলেকে জেল কাটানোর জন্য চেষ্টা করতো। এদিকে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপরে হামলা ও মামলার বিরুদ্ধে আজ জেলায় জেলায় গণতন্ত্র বাঁচাও দিবস উদযাপন করলো বিজেপি। একই ছবি দেখা যায় উত্তর দিনাজপুর জেলাতেও। এদিন রায়গঞ্জে গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে বিজেপি কর্মী অনুপ রায়ের মৃত্যুর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামে দল। মিছিল করে থানার সামনে এসে ঘেরাও করে চলে বিক্ষোভ। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু। পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তিনি। দ্বিতীয়বার ময়নাতদন্ত এবং সিবিআই তদন্তের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা ঘোষণা করেছেন সায়ন্তন বসু। খুব ক্লিয়ার আছে এটা, এই পোস্টমর্টেম রিপোর্টটাকেই ম্যানিপুলেট করা হচ্ছে। দেবেন্দ্রনাথ রায়ের ক্ষেত্রে করা হয়েছে, চোপড়ায় যে মেয়েটি মারা গেছে তার ক্ষেত্রে করা হয়েছে, এখানেও করা হচ্ছে। উত্তর দিনাজপুরের জেলাটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী। এখনো বিজেপির যে কজন কার্যকর্তা বেঁচে আছে এটা আমরা হতে দেব না, চেষ্টা করতে পারেন ওনারা, কিন্তু আমরা হতে দেব। আপনারা কি আগে বডি নেবেন? সেকেন্ড পোস্টমর্টেম হোক, তার রিপোর্ট আসুক, আমাদের জেলা নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। আমি কালকে জেলা সভাপতিকে বলেছিলাম আমি না আসা পর্যন্ত বডি নেবেন না, এখন আমরা পরিস্থিতি দেখি কি আছে, কিন্তু এর শেষ দেখে ছাড়ব, এর শেষ আমরা দেখে যাবো। বিশেষ করে বিজেপি কার্যকর্তাদের যেভাবে গ্রেপ্তার করেছে এখানকার পুলিশ, বিশেষ করে উত্তর দিন আমাদের ইসলামপুর এসপি, ইসলামপুর যে পুলিশ জেলা, এর দুটোরই শেষ দেখে আমরা চাই। পুলিশের বিরুদ্ধে তদন্তের জন্য কি কেন্দ্র সরকারের দ্বারস্থ হবে না কেন্দ্র সরকার? আমরা কেন্দ্রের মধ্যে যোগাযোগ করেছি, কোর্টেও মামলা হবে, স্বাভাবিক নিয়মে হিউম্যান রাইটস কমিশন আসবেন, কিন্তু এরাজ্যের হিউম্যান রাইটস বলুন বা এরাজ্যের যা সমস্ত কমিশন আছে সেগুলো রাজ্য সরকারের ধামা ধরা, তাদের উপর আমাদের কোনো ভরসা নেই। একদম সিবিআই ইনকোয়ারির জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যাওয়া হবেই, এই গ্যারান্টি আমি আপনাদের দিতে পারি। সেখানে অপরাধ হিসেবে পুলিশকেই পার্টি করা, কি করে বলবো,
8:30-9:00 পোস্টমর্টেম কি করে করলেন? কোন ম্যাজিস্ট্রেট পারমিশন দিল? এরপর সেই ম্যাজিস্ট্রেটকে চাকরি করতে পারবেন এতটা বেআইনি কাজ করার জন্য? পোস্টমর্টেম রিপোর্টটা ম্যানিপুলে আগে পোস্টমর্টেম রিপোর্ট হয়েছে, তারপর লোক দেখানোর জন্য খাটা ছেড়া হয়েছে। ওই পোস্টমর্টেম রিপোর্টটা আমরা মানি না। এই পুলিশ অফিসারদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। রায়গঞ্জের পাশাপাশি বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচির ছবি দেখা যায় ইসলামপুরেও। এদিন ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়। পূর্বে শহর জুড়ে চলে বিক্ষোভ মিছিল। মিলনপল্লী এলাকা থেকে জাতীয় সড়ক হয়ে বিধান সরণি হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে আসে তাদের মিছিল। পুলিশ তাদের আটকে দেয় মূল দরজার সামনে। পরবর্তীতে 7 জনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের সাথে দেখা করেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি দোলা মোদক। একই ছবি দেখা যায় বালুরঘাটেও। গণতন্ত্র বাঁচাও কর্মসূচি উপলক্ষে আজ বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব রথীন বসু, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা। রূপক ঘোষ, হীরক মুখার্জি, দেবব্রত চক্রবর্তী ও সুভাষ সরকারের রিপোর্ট। কুলিক নিউজ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।